এই তো অবস্থা খারাপ, যা অবস্থা, মানুষ বেরিয়ে পারে বাড়ির ভেতর থেকে সারা রাত, কেউ কেউ বেরিয়েছে, যারা ফাঁকে দাঁড়াচ্ছে তারা আবার রাস্তায় বসে আছে সারা দিন রাত। গোটা গ্রামটা জলের জলাময় হয়ে গেছে, যে যার জায়গায় যে সে তাই বসে আছে চুপচাপ। এমনকি জল পর্যন্ত এইখানে যে জল আসছে গ্রামের ভেতরে, জল যে পৌঁছালে পুরো টিউবওয়েল সব ডুবে গেছে। খাওয়া দাওয়া নিজে যা নিজের গ্রাম থেকে কালেকশন করে, এখানে খিচুড়ি হচ্ছে, ওই একবার হচ্ছে হয়েছে সারাদিনের পর নিজেরাই, তাছাড়া উপায় নেই। ভেঙে গেছে, আমি এইখানে একদম থাকতে পাইনি, এইখানে রয়েছি, এই রাস্তাতেই আছি এখন সব। আর ছেলে দিকে এইখানে ফুটতে খাওয়াচ্ছি, এই ইট দিয়ে সব ঝুলা কেটে খাওয়ানো হচ্ছে এখন এদের। ওই আলু ভাতে ভাত যা আছে খাওয়ানো হচ্ছে। ওই ওই সেন্টার থেকে আমাদের গ্রামে সব ছেলে সব ভিজে গেছে, সেইখান থেকে বার করে নিয়েছে সব, নিজেদেরই পুরুষরা নিয়েছে, ওই সেদ্ধ করে ওই যে ওইখানে খাওয়া। আর 12 দিন ধরে জল হচ্ছে আমাদের এখানে, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই আর নেই, তবে বাড়িতে জল ঢুকে গেছে, আমরা সব রাস্তায় বাস করছি, না আসেনি কেউ খাবার দাওয়ার। এমনি সব কিছু ব্যবস্থা সেন্টার থেকে নিজে নিজে এক কাছে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। যত স্কুল ছিল সেখানে মিড ডে মিলের চালগুলোকে দিতে বলেছি, আইসিডিএসের চাল থাকলে ডাল থাকলে সেগুলোকে দিতে বলেছি, সমস্ত ডিলারদের বলা আছে, গ্রাম পঞ্চায়েতের প্রধানের থ্রু যদি রিকুয়েশন হয় সেখানে যত চাল থাকলে সাপ্লাই দিতে বলেছি, মানে সমস্ত অ্যাডভোকেট করছি। এবার অনেক সময় কী হয়, কিছু লোক কিছু কমপ্লেন করে, আরও কিছু বেশি পাওয়ার আসায় সেটা করে, কিন্তু এখন সেটা কোনো সমস্যা না। আর সবসময় ত্রাণ কখনো পর্যাপ্ত হতে পারে না, ত্রাণ সবসময় মিনিমামই হয়। আমরা চেষ্টা করছি যাতে সব মানুষকে সুস্থভাবে রাখা যায় এবং কারো যেন ক্ষয়ক্ষতি না হয়। আজকে NDRS-এর টিম নামানো হয়েছে গোতান গ্রাম পঞ্চায়েতে, তারা দুটো স্পিডবোট করে ঘুরছে, তারা এবার ঘুরে এই আদমপুর দিয়ে বড় বনে ঢুকবে, বাকি যেখানে এখানে রেস্কিউ করা যায় করবে।